থ্যাংক ইউ। ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে, ওই লুচি তোমার মান্য ত্রিভুবনে। ভোজন কমপ্লিট। এবার বাজাবে এরপরে আমাদের ওস্তাদ, আমি আর বিষ্ণুদা চলে যাই স্টার মল। ওখানে গিয়ে আবারও কিছু খাওয়া দাওয়া করে আমি প্রিপারেশন নিচ্ছিলাম ব্লগটা কন্টিনিউ করার, বাট হঠাৎ কোনো না কোনো কারণে সবাইকে আলাদা হয়ে যেতে হয়। তারপরে কোনো আইডিয়া ছিল না যে কি হবে। কেমন লাগছে খাবার? দারুন। আহা, তো হ্যাঁ এটাই ছিল। এই গানটা ঠিক যাচ্ছে না, গানটা চেঞ্জ করি। ভেঙে পড়ার আগে আজ ঘুরে দাঁড়াও, জাগো শক্তি, জাগো স্বপ্ন, জাগো জাগো উমা, জাগো স্পর্ধা, জাগো ইচ্ছে। এখন এসেছি চারের পল্লীতে, খুব একটা এক্সপেকটেশন ছিল না। জাগো ইশায়, জাগো স্পন্দন, জাগো জাগো যারা দেখেছো তারা অনেকেই জানো একটা ছেলের সাথে আমার লাস্টের দিকে দেখা হয়, নাম জিজ্ঞেস করো আমার ইউটিউব চ্যানেলে। তো সেই পাপাই আজকে হঠাৎ দুর্গাপূজার মধ্যে দেখা হয়ে গেল, আর ছেলেটা সত্যি মানে খুব সাপোর্টিভ। শুরুর থেকেও আমাকে চিনতো না, কিন্তু শুরুর থেকেও আমার সব ভিডিও দেখেছে আর খুব সাপোর্ট করে, আর বারবার বলে যে দাদা ভিডিও কবে আসবে, ভিডিও কবে আসবে। তো আমি চাই যেন আমার প্রত্যেক বছর কোনো না কোনো ব্লগে পাপাই থাকুক। থ্যাংক ইউ সো মাচ ভাই, ঠিক আছে, আমাকে খুব সাপোর্ট করেছে। আর শুভ স্বাগতিয়া, ওর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা যদি কেউ ওর সাথে ফ্রেন্ডশিপ করতে চাও যেতে পারো। হ্যাঁ।